আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। বেশ ভালো নয়, মনটা এত খারাপ, আর আজকে মনটা একদম ভাঙি গেছে। আমি তো মনে করছিলাম আমার ছাগলটা মনে হয় ভালো হইব, কিন্তু এখনও আরে খালকে বিকালে যেরকম আমি ছাগলটা ঘরে মাঝে নিয়ে রাখছি, এইরকম এখনও পর্যন্ত লড়াছড়া নাই। একদম দেখা যায় মারা গেছে, কিন্তু এখনও মারা গেছে না, আবু জানে লড়ে। আর আমার ছাগল পায়ে চাইতে দেখা যায় আর পুরা দুই দিনের মারা যাবা, এইরকম আর চোখ মুখ পায়ে চাইতে বোঝা যায়, কিন্তু এখনও মারা গেছে না। আর পেটটা এত ফুলা ফুলিছে, আর যেরকম আর মারা যাবার পরে পেটর ভিতরে নার্ভর সব ফুলে যায় বা পেটটা ফুলে যায়, এরকম লাগে আর। এই তো দেখো পুরা বেলুনের মতন পেটটা ফুলিছে। আর আমার সাগিটা প্রেগনেন্ট আসলোতে বেশ দিন হয়েছে না, এক দুই আড়াই মাস পর্যন্ত হইব আরে প্রেগনেন্ট হওয়ার। আর মনে হয় খুব বেতালা উফরি লাগছে বোঝা যায় আর, এইরকম জানটা এখনও বাইর হয়েছে না। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আর ওটাও আর আল্লাহ এই তো আমার ছাগলটার এত কষ্ট দিও না হেমান জানুয়ার। তো আমরা বন্ধায় কত গুণা করি আর, কিন্তু আমার ছাগল এটা তো নিষ্পাপ, হেমান জানুয়ার এটার এখানে অত কষ্ট দেয়, ওর জানটা নিবার লাগি সবসময় দোয়া করি আর যেন আল্লাহ জানটা কবজ করিলাও, যেন এত কষ্ট দিও না আমার এই ছাগলটারে, আমার দুঃখ লাগে, আমি বরদাস্ত করতে পারি আর না। আর আমার এই ছাগলিটার আর জানার উপরে এত কষ্ট দেখে নিজে খান দিয়ে আমি আজকে দিনটা আমার কীরকম গেছে কোনো কিছু কইতে পারতাম না আর। শুধু খান দিয়ার সবসময় মনটা খারাপ আমার, কোনো কিছু ভালো লাগেন না, হাওয়া পিয়া ঘুম বা খাম খাজ কোনো কিছু ভালো লাগেন না। এই তো দেখো এখন 10টা সাড়ে 10টার মতন হয়ে যাব বাজি গেছে আর, বাচ্চারা সব স্কুলে গেছেন গিয়া, আর আমি একলা একলা সবসময় আমি ছাগলের দাঁড়ো আছি, আর সবসময় ছাগলটার এইটা দেখি আরে খান দিয়ার। দেন অত বড় ছাগল আর একদম আর তরতাজা ছাগলটার হঠাৎ কী হইলো দেন, আর খালকে বিকালে তো আর ঔষধ নাইছে না, দেখছি ছাগলটা ও মারা যাইব আর এইরকম অবস্থা বোঝা গেছে। আর রাত্রে আর ফাড়িত নাই, রাত্রে মারা যাইব দেখি আর কোনো জাত ঔষধও আনাইছে না, ডাক্তারও আনাইছে না। আর আজকে তো এই ছাগলটা উঠি আটিবার মতন নাই, ই রোগ থাকি। এই তো দেখো কীভাবে খান লড়ার, এই তো দেখো মাঝে মাঝে হঠাৎ দেখা যায় খান লড়াই, আর ওই তো দেখো কীভাবে খান লড়াই আরে। আর কিন্তু তার মুখ বাঁচাইতে বা চোখ বাঁচাইতে দেখা যায় গো মারা গেছে দুই তিন মনে হয় দুই দিন হয়ে গেছে আরে, এইরকম অবস্থা, চোখ নাই একদম নাই গেছে দেখা যায়, চোখ মুখের অবস্থা খারাপ। এই তো দেখবার দেখা যায় মাঝে মধ্যে লফ গিলে গলার মাঝে দেখা যায় কিতা গিলে আর। এই তো দেখো এই তো খেয়াল হলে দেখতে পারবা আপনারা, খেয়াল হললে কীভাবে লফ গিলে দেখা যায় গলার মাঝে আরে, কিতা গিলের মোটামুট দেখা যায় আর ছাগলটায়। আর এই ছাগলটার দ্বারা বইয়া বইয়া সারাটা দিন হাঁটাই গেছি আজকে আমি। আর এখন আমি ঘরে আইসি আইয়া কয়েকটা আলু আঁটি আনিয়া রান্না করার লাগিয়া, আর আজকে আলুর আর ছুলেও ভালাইয়ান না, আস্তা দই বেছি সব দইয়া, আর এখন ছোটো ছোটো করে খাটিয়া আনিয়ার আলুর ছোলা সহ আজকে যদি রান্না করমু দুইটা ডিম দিয়ে রান্না করমু, ডিম দুইটা আনছি হলাম শর্টকাট হিসাবে রান্না করে। আজকে কোনো জাত খাম খাজ করি কিছু হাতে ওঠেন না আমার, একদম মনটা খারাপ আসে বোঝা যায় আর, শরীরে অবধ পাই না আর তোর মধ্যে কোনো অবধ পাই না, খাম খাজ করতে পারি না, শুধু আমার ছাগলটার টেনশনে। আর কি হইলো আমার ছাগলটা আর হঠাৎ এত তরতাজা ছাগলটা যেন কি তার রোগ হইলো, আর এই রোগটা তো ধরা যায় বেশিরভাগ বোঝা যায় আর, এটার উফরি লাগছে বেতালা উফরি আমার ছাগলটা। আর প্রেগনেন্ট ছাগল তো কোন জায়গায় গেছে দিনে মাদানে সবসময় আর দুই ফুরিবেলাও তো যাইতে পারে, কোনো ঠিলা পাহাড়ও গেছে মনে গিয়া খাইছে আর মনে উফরি বাতাস লাগিয়ে গেছে আর, এইরকম হয়েছে আর। আর এখন তো মারাও যায় না, মারা যাইতে এক শান্তি হইল মানে, এখন মারাও যায় না এমন এক কষ্টর মাঝে আছে আর, দেখিয়াও বেশি কষ্ট লাগে আর, এইরকম যেন কষ্ট করে ছাগলটাই। আর ভাবনা কষলাম আজকে ডাক্তারা নাইমো, আর যেন উফাই আর ডাক্তারে ফোন নম্বর লইয়া পরে ডাক্তারা নাইমো, কিন্তু এরকম ছাগল তো আর এই রোগটা কিন্তু উঠবার মতন নাই দেখা যায়। আর ডাক্তারও আনাইছি না, কইলাম আনাইয়া পয়সা করছি মো, কিন্তু তো আর ছাগলটা তো উঠবার মতন নাই দেখা যায় আর, এইরকম এত বেগর ছাগল এগুলো তো আর উঠত নাই, এখন আর মারা যাই পারে সরকার। যাই হোক আল্লাহর পছন্দ আল্লাহ নিতে গিয়া সারার বাদে আমার আর কোনো কিচ্ছু করার নাই। আর এই ছাগলটা অনেক লাগে আর, এত কাস্টমার আসলা ছাগলটা আর বিক্রি করার লাগে, আমি বিক্রি হতাম আর এত কাস্টমার আর যেন আমার ছাগলটা কেনার লাগিয়া, আর সবই আর কেন্দ্রীয় করে চাই আমার ছাগলটা কিন্তু আমি বিক্রি করতাম ওটা, আমি হলাম আমি এটা বিক্রি করতাম নাই, আমি সব তো বিক্রি করে দিছি, এখন দুইটা ছাগল ডাকছি আমি ওগুলো রাখতাম আর বিক্রি করতাম নাই। অনেক ধন্যবাদ আসলে আর আমার ছাগলটা, এরপরে ফাইকার যেটা আর ছাগল ব্যাপার করেন ওটা ফাইকারও যাইতে আইতে আমার হো ছাগলগুলা তো বিক্রি করছে ফাইকারও গেছে, ফাইকারও আর খুব খেয়াল খালি ও ছাগলটা নিতে থাক, ও তরতাজা ছাগলটা এত স্বাস্থ্যবালা তার, কোনোদিন তার স্বাস্থ্য ভাঙে না এই ছাগলটা আরে। আর কিন্তু বাচ্চা দুইটা দিছে, দুইবার মারা গেছে বাচ্চা, এখানে বাচ্চার বাঁচাইতে পারি না, এত দুধও আছে ছাগলটার কিন্তু বাচ্চার বাঁচাইতে পারি না। আর এই ছাগলটা নেওয়ার লাগে অনেক ফাইকার আসলে আর, 5,000 পর্যন্ত দাম হয়েছেন কিন্তু আমি বিক্রি করছি না, আর আমার কত হইলো আমি ছাগলটা পালিতাম। আর আরও আমার ভাইও আর একবার হয়েছে যেন এই ছাগলটা তারা দেওয়ার লাগিয়া,
দেন তার মেয়ের আকিকা হরার লাগিয়ে তার মেয়েটার আকিকা হয়েছে না। এরপরে মনে মনে আসলো যদি আমার ভাই বাড়িতে গিয়ে হতে নাই নিয়ে আকিকা হরে লইব, এখন তো ছাগলটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তার ফাটাও না আকিকা হরতা। আর মনে মনে আসলো স্বাস্থ্য ভালো আসলো তার আকিকা হরলে মাংস বেশি হইব, আকিকা তো একটা শিন্নে হরা লাগে আর শিন্নে হরতে হইলে মাংস তো বেশি লাগে এর লাগিব আর সারা বাদে খেয়ে ওর ভাগ্যত নাই আমারও ভাগ্যত নাই, সারা বাদে আল্লাহর পছন্দ হয়ে গেছে আল্লাহ নিতা গিয়া আর তোকে আটাইতে পারতাম না আল্লাহর কাছ থেকে। আর এখন আমি দুইটা ডিম ভাঙ্গে নিয়ে দেখতে পাত্রা, আর এই ডিম দুইটা ভাঙ্গে আমি আলুর মাঝে দিব, আর আলু আমার কিছু হয়ে গেছে কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন ডিম ভাঙ্গিয়ে উপরে দিব, তারপরে কিছু জল দিলাইম। আর এইরকম কাঁচা ডিম দিয়া কাঁচা ডিম ভাঙ্গি আলু মাঝে দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে, আর আপনারা খাইনাতে খাইয়ে দেখবা এরকম আর আলু দিয়ে আর কাঁচা ডিম দিয়ে খুব মজা লাগে। আর আমি মাঝে মধ্যে ভাজিয়ে ডিমও দিই, ডিম ভাজিয়ে তারপরে আর এইভাবে ভাঙ্গি আর তারপরে ডিম ভাজা করিয়া ছোটো ছোটোভাবে ভাঙ্গিয়া তারপরে দিলাই। আর আজকে খাসা ডিম দিব, এই তো আমার আলু অসুস্থ হয়ে গেছে, এখন ডিম দিয়া তারপরে বলা হল লালাসড়া করিয়া পুরা মিক্স হইয়ালে আমি জল দিলাইম কিছু। আর এইরকম আলু দিয়ে ডিম দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে, আমি অনেক ভালো খাই আর আপনারা ট্রাই করে দেখো এইভাবে খুব মজা লাগে খাইতে, অনেক মজার একটা সবজি আর মাছ মাংস সাইডে রাখিয়া কিন্তু এই সবজি দিয়ে ভাত খাইয়া ফেট ভরে উঠবা, এত ভালো লাগে খাইতে এইরকম সবজি আর আর আমি খুব ভালো পাই আপনারা কাছে কিনে লাগে জানেন না। এখন কিছু জল দিব, বাচ্চারার ঘর তো জল না দিলে হয় না, তারা কিছু জল খাইতেও পছন্দ করে আর শুকনা শুকনা খাইতে পারে না, আমি জল বেশ খাইতে পারি না, আমি কিছু শুকনা খাই, আমি সবজি এ আপন কমাইয়া খাই, কিন্তু বাচ্চারা সবজি কিছু বেশ লাগে খাস করে জল লাগে, যে কোনো সবজি রান্না করবা তারা জল বিচারে খালি জল খাইতো করবো, জল নাই নিয়ে তো শুকনা কি গোলাবায় জান না এইরকম আর। এখন আমি কিছু জিরার গুঁড়া দিছি, এখন কিছু মিট মশলা দিব, আর আমার রান্নাটা হয়ে গেছে, এখন লামাইয়ে রাখি দিব। আর এই তো রান্না বান্না শেষ, এখন আমরা ভাত খাইতাম, ভাত রেডি হয়ে গেছে, আর এখানে সবজি লইয়ার বাটির মাঝে আলু দিয়া ডিম দিয়া আমরা খাইমু। আর আপনারা বাইয়ার অন্য সবজি আছে তেন আলু ডিম দিয়ে খাইতা নাই, ডিম হইলে খাইলাও নাই কিন্তু আলু দিলাইছে আর খাইতা নাই তাই। আর এই তো অফ ক্যামেরায় আমরা খানিদানি হয়ে গেছে, এখন সব বাসন ধুইয়া পরিষ্কার করো, আর আমার বেসিন এটা একদম ছোটো মোটো আর একদম আর যায় বাসন ধুইবার জায়গা মিলে না, উপরে জায়গা কম আর বেসিন এটাও ছোটো আর সাইডে দিয়ে জায়গা কম, আর লাগে বাসনটা ধোয়াতে নাই একদম শর্ট আর জায়গার শর্ট, আর কোনো রকম কষ্ট কষ্ট করে সাইডে দিয়ে দিলাম বাসন থেকে এখন সব বাসন সাবান দিয়া ভালো করে পরিষ্কার করমু। আর বা খাওয়ার বাদে তো এটা একটা তেল তেল লাগে যায় প্লেটও বাটির সাবান দিয়ে না পরিষ্কার হলে পুরো তেল এটা যায় না বোঝা যায়, সব সাবান দিয়ে হারা ধুইতে লাগে আপনারা দেখতে তাও কয়, আর আমি সব বাসনগুলো ধুইয়া নিই। Thank you.
আর এই তো হয়েছে আমার দুইটা বিলাই। আর এখন আপনি কমেন্ট করেন যে আমার বিলাইগুলো দেখাইতাম। এই তো দেখো আমার দুইটা বিলাই, এগুলো আসলে আমার গরণ না, এগুলো অন্য হাত থেকে আইসন। আর আমরা এদিকে তো বিলাইয়ের বাচ্চা দেওয়ার পরে নিয়ে ভালাই আইন বাচ্চানগুলা এর লাগিয়ে রেখে আনি ফেলাইছে আমার বাড়িতে আইস না। আমার বিলাইটা থাকা সবসময় কাহা নেই, এগুলো আবার পরে আমার বিলাইটা বাড়ি চালা হয়ে গেছে। এখন আমার বিলাইটা এখানে দেখো বাড়িতে আইসে লাগিয়েছে। আজ খাইবার তাইবার আগে লাগিয়ে লো নি। হ্যাঁ লাগিয়ে গেছে নি বেটো, বেশ লাগিয়ে গেছে নি, বেশ লাগিয়ে গেছে নি বেটো, লাগিয়ে গেছে বেশ লাগিয়ে গেছে বেটো। আজ তালা ডাহাই দিলে ডাক না পেটো বুকে ধরলে দিলে ডাকে না, আজ বেশি ডাকে পেটো লাগিয়ে গেছে বেশ। ও বাত রেডি হয়ে গেছে, তোমার প্লেট খানো ও খাওয়াইয়া বেশ লাগ গেছে বেটো, বেটো বেশ পিলাও তোমার ডাকে না, আজ বেতালা পেটো লাগ গেছে বাউটা মিত ডাকে। শুরু করছে ডাকা ফাত খালি বেড়িতে আটিতে দেন না। এই তো দেখতে পারছেন আমার বিলাই, আমার বিলাই থাকা সবসময় পাখা নেই। আর এই ছোট দুইটা বাচ্চা আইসন বাড়ি, তার একদম বাড়ি ছাড়া হয়ে গেছে। কোনো সময় আইব বাড়িত, নাইলে আইতু নাই, সবসময় ফাঁকানি থাকে। বাড়িতে যাবার পরে সবসময় ঘুরিব, পার মাঝে বেড়ি দিব, খালি তারে বাদ দেওয়ার লাগে। এখন বাদ দিছে, খাইয়াও শান্তি হয়ে যাব। ওটা হইল গিয়ে আমার মেইন বিলাই আরি। আর এই বাচ্চা দিয়ে ওটা অন্য হান থাকে আইসন। আর এই জায়গার মাঝে আমার একটা গরু রাখি, আর হালকায় রাত্রে এই জায়গার মাঝে আমার এই ছাগলটাও রাখছি। ছাগলের ঘর আর এড়াইছি না, বাইরে রাখছি। আর আজকে বারিন্দাটা লেফিয়ে দিলাম, আর এখানে চুলার সাথে লেখিলাম। আর এখন বিকাল দুইটা বাজার, আবার আইলাম আমার ছাগলটা দেখাত হলাম। এখনও দেখি মারা গেছে নি না, আবার জিন্দা আছে। আইয়া দেখি আমার ছাগলটা এখনও জিন্দা আছে, মারা গেছে না। আর আবারই মোটামুটি জানে লড়ের, আর হেতু আর একদম আর লড়াচড়া করতে পারে না, পাওয়াত কোনো কিছু লড়ে না এখন। আর এই তো পেটে আস্তে আস্তে লড়ে বোঝা যায় আরই, মোটামুটি জান ভিতরে আছে। আর মুখে দিয়ে নাখে দিয়ে সবসময় সাদা সাদা আর এই ফেলার মতন খেতে বাইর।
আর এটা দেখার পরে তো বোঝা যায় পুরা ডাট উফরি লাগছে বেতালা উফরি লাগিয়ে ছাগলটা আমার মারছে নাহে মুখে সবসময় ফেনার মতন কেটে বাইর হয়ে আরে ওটাও দেখে মন হচ্ছে পুরা আর উফরি ডাট উফরিও লাগছে আমার ছাগলগুলা আর এখন আমি কয়টা মটর হইতো বাসিয়ে নিয়ার আর মটর এত ফু কইছো আনে তো সব আমি সানিয়ে ফেলাইছি সাইনটা দিয়ে এরকম আরে সানিয়া সব ফেলাইছি ফুকগুলা আর যেটা ফুকলা মটর সব আমি বাসিয়ে ফেলাই দিম ফেলাইয়া ভালা যেগুলো আছে ওগুলা ভিজাই রাখবো আর আজকে ভিজাই রাখবো আর হালকে আর মটর মানে গুনা বানাইব আর আজকে সব ভিজাই রাখবো আর পুরা এক রাত ভিজিতে লাগে বা সকাল থেকে বিকাল মতো না ভিজিলে পুরা মতে ফুলে না এখন বিকাল টাইমে আমি বাসিয়ার আর পুরা রাত ভিজিব আর হালকে সকালে আবার গুনা আর গুনা বানাইব আর যেটা ফুকলা মটর আর ফুকালা দেখা যার তো মটর ওগুলা সব বাসিয়ে ফেলাই দিয়া আর ভালা যেগুলো আছে ওগুন আর দোকানে কয় দিন হওয়ার পরে তো ফুকে ধরি লাইন মটর সানা দিতার আর আনার পরেও আর বিক্রি হয়ে গেলে ফুকে ধরেন না আর কিছু পুরানা হয়ে গেলে মাস তিন যদিও যায় কি তে ফুকে ধরি লাইন এই তো দেখো কতটা মটর বাইর হচ্ছে আবো আছে বর্তমানে আর এই তো আমার ছাগলের বাচ্চার অবস্থা দেখো আজকের বাড়িতে কেউ গেছে না সবসময় বাড়িতে আছে খাবার বাড়িতে খায় আর পুকুরি ভাড়ো খাইব কত সময় ফর ফরাইয়া তার মার বাদে চাইব যে মাটা আজকে উঠে না খানে আর হেমান জানোয়ার তো বুঝেন না তার মা যে অসুস্থ আর একটু ফর ফরাইয়া মার খাচ্ছে কত সময় উবাইব উবাইয়া চাইব যে মা উঠে না খানে এর ঘরে ডাকিব খালি ডাকিব ডাকিব আর খাইব বাড়ি মাঝে খায় বাড়িতে কিবা এর হয়েছে না আজকে আর এই তো বিকাল টাইম এখন তো সন্ধ্যা হয়ে যার বেশ সময় নাই মোটামুটি আধা ঘন্টা সময় আছে মাহরিবেরা জানতে লাইবা আর এখন আমার ছাগলটাও মারা গেছে এই তো দেখো কোন সময় মারা গেছে দেখছি না মনে হয় আসরের টাইমও মারা গেছে এর আগে তো দেখছি ইয়া এখনও জিন্দা আসলো এরপরে মারা গেছে কত সময় পরপর আমি ইয়া চাই ছাগলটা মারা গেছে না আছে আর এখন ইয়া দিকের মারা গেছে এরপরে মারা যাওয়ার পরে বাড়ি দেখি এত মাছিয়ে বেরিয়েছে না ইয়ার এত ফিফড়া আর একদম সন্ধ্যা হয়ে যা সূর্যও ডুবি যার মোটামুটারি আর আধা ঘন্টা সময় হইব আছে আপনারা বাইরে হইলাম যে ছাগলটা তো মারা গেছে এখন ওটা একটা গাঁথা কুদিতে লাগবো গাঁটা একটা মাটির মাঝে গাঁথা কুদিয়ে তারপরে তো ওইটা মাটির মোটামুটি গাড়িতে লাগবো নাইলে তো ওইটা নাই রাত্রে রইলে তো ওইটা নাই হিনো কেন ও সাধ্য না রে গুদরাত এক কাম কর না নে ও বস্তা ধরিয়া না ওকে বস্তা ধরিয়া তুই আরো কোনো ঘুরা তো দে আর এই তো আপনারা ভাইয়া একটা গর্ত কুদিত্রা মাটির মাঝে যে ছাগলটা আর এই মাটির চাপাতি বার লাগিয়া আর একটা গর্ত কুদাওয়ার আমার পুকুরের সাইডে আর এই তো আমার পুকুর হয়েছে আর পুকুরের উপর সাইডে আর এই জায়গা পানিয়ে বুড়ায় না পানি আইলেও আর পানিয়ে বুড়াইতো না এখন তো আর বেশ মেঘর দিন না যার গে মেঘ আর এটা ফাতলা ফাতলা মেঘ দিব দিলেও আর আফুরা মেঘে বুড়াইলে কিন্তু বুড়াইলে এটা এখন আর বুড়াইতো নাই এর লাগে হইলাও জায়গার মাঝে একটা গর্ত কুদিলাই আর এই তো বাচ্চারা কিছু হেল্প কথা খুব নিলাইয়া তো কথা গর্ত এটা করতে লাগবো নাইলে শেয়াল কুকুরে এটা তো আগে হরে লিব মোটামুটারি বাইর হরে লিব তারা এই তো এলে শিয়ালে আটে বাড়িতে ইয়া শিয়াল কুকুর এটা ইয়া পুরা বাইর হরে লিব আর তো দুর্গন্ধ চড়িব এর লাগিয়া নিলাইয়া পুরা নীল হরে কুদিতে লাগবো এই তো বাচ্চারা আর হত সময় কুদিবা তারা তো বাচ্চা মানুষ পারত না এখন আপনারা ভাইয়া লাগছেন কুদাত আর এত আর কষ্ট লাগে এতে একটা গাঁথা কুদিতে এখন যাই গেছি আমি এখন আমি কিছু হেল্প করবো আপনারা ভাইয়ার বোঝা গেছে খুব কষ্ট লাগে আর খুব নিলাইয়া তো একটা গর্ত কুদিতে লাগবো এটা আর অনেক মাটি আর মানে মাটিটা এত শক্ত আর কুদালতে কুড়িয়ে আর মোটামুটি আর জহরা জান না আর এত মাটি উঠানি অর্থ গুয়ারি গাঁথাটা নীল হয় না দেখা যায়
তখন আমি কিছু হেল্প করি আর তা নরে এই তো হুরা গর্ত হয়ে গেছে দেখো অনেক নীল হয়েছে এখন এই ছাগলটা আনিয়া এই জায়গার মাঝে রাখবা এই গর্তের মাঝে আর এখন মাহরিবের আজান হইয়া আসছে আর এই তো দেখো আকাশে চাঁদ দেখা যার এই তো আমি জমহরি দেখাই আর পুরা স্পষ্টভাবে চাঁদটা দেখা যার আর এখন তো ময়দান রয়েছে আবু পুরা আন্দে রয়েছে না আন্দে রয়ে গেলে চাঁদের আলোটা আই গেল অনেক জোনাক দেখা গেল অনেক এখন হর্ষা দেখায় আবু চাঁদের আলোটা দেখা যান না আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু ভুলবা না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লইবা আর চাইলে আমার সিলেটি ব্লগটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে একদম আন্দে রুজার আমার ছাগলটা আজকে গরু গিয়া আমার না আজকে তার মা নাই আর গরু আমাইতে চান নাই তো বলে তার গরুর মাঝে রাখি আনিয়া তারে খুব জোর করে গরুর মাঝে নিতে লাগে আজকে গরু যান না তার মা নাই ওর থেকে আর একলা হয়ে গেছে তো এত সারা গরুর মাঝে হে একলা লাগি বাড়ি আর আমার তো এই মুরগুলো আজকে আর হামাইতে চান না বোঝা যায় তার ওর ডর লাগে কিতে একটা ডরাই নারি বোঝা যায় গরুর মাঝে হামাইতে চাইতে না এই তো দেখো বাইরে মুরগ ছাগল সবারই ছাগলিটাও হামাইতে চায় না মুরগুলো হামাইতে চাইন না খুব জোর করে সবরে হারাই আনিয়া আর আজকের লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখাইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম